নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? লক্ষ্মীর এসলে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব এগ চিকেন চাউমিন। বাচ্চা থেকে বড় সবার প্রিয় এই চিকেন চাউমিন বানানোর জন্য প্রথমে আমি বোনলেস চিকেন নিয়েছি। নিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই চিকেনের মধ্যে দিয়ে দেব আদা, রসুন এবং পেঁয়াজ বাটা, এক চামচ ভিনিগার দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন। এরপর কড়াইতে চাউমিন সেদ্ধর জন্য জল বসিয়ে দিয়েছি। এতে একটু সাদা তেল দিয়ে দেবেন, তাহলে চাউটা ঘেঁটে যায় না। এরপর চাউমিনগুলো আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার চাউমিনটা তুলে আমি জল ঝরিয়ে নেব। এরপর একটা চাউমিনের স্পেশাল সস বানাবো, সেটার জন্য 2 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস দিয়ে সসটা বানিয়ে নেবেন। চিলি সসটা আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। এরপর 2 ডিম নিয়ে নেবেন। নিয়ে হালকা নুন নিয়ে ডিমটা ফাটিয়ে নেবেন। এবার কড়াইতে সাদা তেল দিয়ে ডিমটা ভেজে নেবেন। দেখুন, ঝুড়ো ঝুড়ো করে ডিম ভাজা হয়ে গেছে। এবার এই ডিম ভাজাটা আমি তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে ম্যারিনেট করা মাংস, আদা, রসুন, পেঁয়াজ বাটা এবং ভিনিগার দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা ভেজে নেবেন। অল্প পরিমাণে হলুদ দেবেন, একটু নুন দেবেন, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটা ভেজে নেবেন। দেখুন, মাংসটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা তুলে নিচ্ছি। কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে দেবেন। দিয়ে এবার সবজিগুলো ভেজে নেব। এখানে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর টমেটো। প্রথমে পেঁয়াজগুলো আমি কড়াইতে ছেড়ে দেব। এরপর ক্যাপসিকামগুলো দিয়ে দেবেন। এবার গাজরগুলো দিয়ে দেবেন। পরিমাণ মতো নুন দেবেন। টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবেন।
পরিমাণ মতন লঙ্কা কুচি দেবেন, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা কুচি ব্যবহার করবেন। এবার সেদ্ধ করা চাউমিনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন। চাউমিনের সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন। স্বাদ অনুযায়ী নুন দেবেন। সবজিগুলোর সাথে চাউমিন ভালোভাবে মিশে গেলে ভেজে রাখা মাংসের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর এর মধ্যে ভেজে রাখা ডিমের কুচিগুলো দিয়ে দেবেন। এরপর চাউমিনের মধ্যে বানিয়ে রাখা সসটা, সয়া সস, টমেটো সস এবং চিলি সসের মিশ্রণে যে স্পেশাল সসটা, চাউমিনের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এটার জন্যই চাউমিনের টেস্টটা অসাধারণ হবে। থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেবেন আর একটু মিট মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। একটু গরম মশলা ছড়িয়ে নেবেন। এরপর ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন গরম গরম এগ চিকেন চাউমিন। বাচ্চা থেকে বড় সবার এটা খুব প্রিয়। বাড়িতে লোকজন আসলে করে খাওয়ান আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন।